আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি ট্রিগোনোমিতি চ্যাপ্টার নাইনের যশোর বোর্ড টু আমরা কিন্তু তুমি যদি ইউটিউব থেকে এই ভিডিওটা র্যান্ডমলি প্লে করে থাকো তাহলে এই কথাগুলো অবশ্যই তোমার জন্য আর তুমি যদি আমাদের একদম কোর্সের প্রথম থেকে আসো তাহলে তোমার এই কথাগুলো শোনা লাগবে না তুমি স্কিপ করে সামনে চলে যেতে পারো বাট কেউ যদি র্যান্ডমলি ভিডিওটা প্লে করে থাকো তাহলে তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট কতগুলো কথা আছে কথাগুলো আগে শোনো দেন ভিডিওটা দেখো অবশ্যই শুনবা সেটা হচ্ছে তুমি যে ভিডিওটা দেখছো এটা কিন্তু শুধুমাত্র যশোর টু না তুমি তোমার এসএসসি ট্রিকোনমিতে চ্যাপ্টার নাইনের যেই সবগুলো মানে ম্যাথ আছে বইয়ের অনুশীলনের বইয়ের কাজের বইয়ের উদাহরণের সবগুলো অঙ্কের সমাধান তুমি এই প্লে মধ্যে পেয়ে যাবা এমনকি এই অধ্যায় থেকে বিগত বছরে যে বোর্ড প্রশ্নগুলো আছে দুই হাজার পনেরো দুই হাজার ষোলো দুই হাজার সতেরো এই তিন সালের সকল বোর্ড কোশ্চেনের সমাধান পেয়ে যাবা এটা আমাদের শিক্ষাঙ্গন বিডি থেকে ফার্স্ট প্রিমিয়াম কোর্স এই জন্য আমরা একটা কাজ করেছি যে আমাদের ফার্স্ট প্রিমিয়াম কোর্সটা আমরা আনলক করে দিয়েছি তোমাদের জন্য যাতে তোমরা বুঝতে পারো আমাদের প্রিমিয়াম কোর্সের ভিতরে কি কি থাকে আমাদের প্রিমিয়াম কোর্সের ভিডিও কোয়ালিটিগুলো কেমন আমাদের প্রিমিয়াম কোর্সের সার্ভিসগুলো কেমন এই সবগুলো জিনিসের প্রতি তোমাদের যাতে একটা ধারণা থাকে ঠিক এই জন্য এখন আসি যে এই প্রিমিয়াম কোর্সের ভিতরে আরও কী কী আছে এই প্রিমিয়াম কোর্সের ভিতরে তুমি পাবা শিক্ষাঙ্গনবিটি স্মার্ট পিডিএফ যেই পিডিএফটা সেটা স্মার্ট পিডিএফও বলতে পারো স্মার্ট নোটবুকও বলতে পারো একটা ইন্টারেক্টিভ গাইডবুকও বলতে পারো বা একটা স্মার্ট গাইডবুক তুমি বলতে পারো কেন স্মার্ট ওয়ার্ডটা এখানে ব্যবহার করছি এর কারণ হচ্ছে ট্র্যাডিশনালভাবে তোমরা কি করো টিচারদের কাছে প্রাইভেট পড়ো বা কোনো জায়গায় কোচিং করো তাদের ওপরে তোমাদের নির্ভরশীল থাকতে হয় বাট তোমার এই স্মার্ট পিডিএফটা তোমাকে যদি থাকে তোমাকে কারো উপর নির্ভরশীল থাকতে হবে না উল্টো তোমাকে এই স্মার্ট পিডিএফটা নিজে নিজে অঙ্ক শিখাবে মানে একটা পিডিএফ বা একটা স্মার্ট নোটবুক তোমাকে অঙ্ক শিখাবে প্লাস তোমাকে কোনো অঙ্ক নোট করতে হবে না একটা স্মার্ট ওয়েতে তুমি পড়ালেখা করবে আর সবচেয়ে ভালো খুশির কথা এই স্মার্ট পিডিএফটা পুরো বাংলাদেশের মধ্যে আমরাই ফার্স্ট আনছি তো পিডিএফটা ইউজ করো ডিসক্রিপশন বক্সে এই পিডিএফে যে ফ্রি ভার্শনটা সেটা লিঙ্ক দেওয়া আছে সেটা ডাউনলোড করো সেটা ব্যবহার করো যে পিডিএফটা আসলে কেমন পিডিএফটা কি হতে চলে যাচ্ছে আসলে এটা আমাদের নেক্সট জেনারেশনের জন্য পারফেক্ট একটা জিনিস তো চলো আর কথা না বাড়ি আমরা অঙ্কটা শুরু করি আমাদের এই সৃজনশীলটা হচ্ছে যশোর বো টু থাউজেন্ড পনেরোর আর আমরা জানি যে বোর্ড কোশ্চেন কখনো কঠিন হয় না তুমি অবশ্যই যখন বোর্ড প্রশ্ন সমাধান করবে তখন প্রত্যেকটা লাইন বুঝবে যে কি কি কোশ্চেন করেছে আমাকে কি কি করতে বলা হচ্ছে এখানে দেখো আমাদের উদ্দীপকে বলে দেয়া আছে পি সমাশন ওয়ান প্লাস সাইনে এবং কিউ সমাশন ওয়ান মাইনে সাইনে হলে ক নাম্বার একটা প্রশ্ন করেছে পি কিউ এর মান কত দেখো হ্যাঁ সিম্পল জাস্ট পি এর মানটা বসা বা এর মানটা বসা বা গুণ করে দেওয়ার ঝামেলা শেষ খ নাম্বার প্রমাণ করতে বলা হয়েছে রোড ওভার পি বাই কিউ সমান সে কে প্লাস এটা নিশ্চয়ই বইয়ের অঙ্ক আমরা বই এটা করেছি আমার এখনো মনে আছে আমি করেছি গ নাম্বার প্রমাণ করো যে সে মাইনাস টেনে হোল ইস্কার ইকোয়াল টু পি বাই কিউ এটাও আমি বয়ে করিয়েছি হয়তো বা মান একটু চেঞ্জ ছিল আমার কত নাম্বার অঙ্ক সেটা মনে পড়ছে না আচ্ছা সমস্যা নেই আমরা অঙ্কতে চলে যাই তাহলে আমরা ক নাম্বার করার সময় আমাদেরকে কি দেয়া আছে যা দেয়া আছে তা তো আগেই বললাম এখন জাস্ট আমরা কি করবো প্রদত্ত রাশি লিখ বসালাম প্রদত্ত রাশিয়ে বসিয়ে এখন পি এর মানটা এখানে বসাবো পি এর মান ওয়ান প্লাস সাইনে এর মান ইন্টু ওয়ান মাইনাস সাইনে আর এখানে দেখো তুমি যদি ওয়ানকে এ ধরো আর সাইন সাইনে কে যদি বি ধরো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আর ওয়ান মাইনাস আইন স্কোয়ারের সময় সময় আমরা জানি কজ স্কোয়ারে নির্নেমান কজ স্কোয়ারে একদম সিম্পল ক নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল খ নাম্বার অঙ্কটা আমরা করতে যাই এখন খ নাম্বারে আমাদেরকে আমাদেরকে কী দেওয়া ছিল সেটা লাগবে লিখলাম এরপর আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো লেফট হ্যান্ড সাইডে আমাদের ছিল রুটোবার পি বাই কিউ ডিভাইডেড বাই রুট রুটোবার ওয়ান প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস সাইনে কেন এখানে পি এর মানটা বসিয়েছি এখানে কিউ এর মানটা বসিয়েছি অ্যাস সিম্পল অ্যাজ দ্যাট এরপরে আমরা রুটটাকে ভেঙে দিলাম উপরে উঠিয়ে দিলাম আর নিচে নামিয়ে দিলাম এখন কি করব আমরা লব ও হরকে রুটোবার ওয়ান প্লাস সাইনে দ্বারা গুণ করে এই ভগ্নাংশটা লব এবং হর কোনটা উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর তাহলে আমরা কি বলেছি লব ও হরকে রুটোবার ওয়ান প্লাস সাইনে দ্বারা গুণ করে তাহলে উপরের লবটাকে ওয়ান প্লাস দ্বারা গুণ করলাম নিচের হরটাকে ওয়ান প্লাস সাইনে দ্বারা গুণ করলাম ওকে আশা করি বুঝতে পেরেছো এরপরে আমরা কি করলাম যে এই যে দেখো এখানে রুটোবার ওয়ান প্লাস সাইনে ইন্টু ওভার ওয়ান প্লাস সাইনে দুইটাকে আমরা কীভাবে লিখতে পারি ওভার ওয়ান প্লাস সাইনে হোলি স্কোয়ার আর এটা রু এটা ওয়ান মাইনাস সাইনের উপরে রুট আছে ওয়ান প্লাস সাইনের উপর রুট আছে তাহলে আমরা তো বলতেই পারি পুরোটার উপরে একবারে রুট দিয়ে দিলেই তো হয় রুটোবার ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে ওকে এখন একটা মজার জিনিস দেখো এখান থেকে উপর থেকে এই স্কোয় এই রুট আর স্কোয়ারটা কাটাকাটি চলে যায় বাকি থাকে ওয়ান প্লাস সাইনে আর নিচ থেকে তুমি যদি ওয়ানটাকে এ ধরো এবং সাইনেটাকে বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে এখন ওয়ান প্লাস সাইনে এখন ওয়ান মাইনাস সাইনে স্কোয়ারের সময়সীমান কী হবে কজ স্কোয়ারে এখান থেকে রুট আর স্কোয়ারে কি কী হবে কাটাকাটি চলে যাবে তাহলে বাকি থাকবে ওয়ান প্লাস সাইনে ডিভাইডেড বাই কজে এখন কি করবা তুমি এই কজটাকে দিয়ে ভাগাভাগি করে লেখো তাহলে ওয়ান বাই কজে প্লাস সাইনে বাই কজে এখন ওয়ান বাই কজের সময়সীমান কি জানো সেকে আর সাইনে বাই কজের সময় সমান কী জানো টেনে একদম রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল তাহলে খ নাম্বারও বুঝতে পারলা এবার চলো গনাম্বার বুঝি আর কেউ কার তো কোনো কাজ নাই খালি বুঝাবুঝি ছাড়া এবার নাম্বারে আমাদেরকে কি বলেছে যে প্রমাণ করো যে সেকে মাইনাস টেনে হোল স্কোয়ার সমান সমান পি বাই কিউ একদম সিম্পল চলো নাম্বারে যাই আমাদেরকে কি দেয়া ছিল আমাদেরকে দেয়া আছে পি সমাস সময় ওয়ান প্লাস সাইনে কিউ সমান ওয়ান মাইনাস সাইনে আমাদের লেফট হ্যান্ড সাইডে এখানে ছিল সে কে মাইনাস টেনে হোল স্কোয়ার আর আমরা সেকে সমান সমান কী জানি ওয়ান বাই কজে মাইনাস টেনে সমান সমান কী জানি সাইনে বাই কজে এখন তুমি কী করবা এই কজে আর কজের মধ্যে লসাগু করবা উপরে স্কোয়ার নিয়ে তোমাকে এখন চিন্তা ভাবনা করা দরকার নেই এটা নিয়ে পরে চিন্তা করো তাহলে কজের দ্বারা কজেকে ভাগ করলে থাকবে ওয়ান সেই ওয়ানটাকে উপরে ওয়ানের সাথে গুণ করলে হবে ওয়ান এই কজের ধারা এই কজেটাকে ভাগ করলে হবে ওয়ান সেই ওয়ান ধারা সাইনেকে গুণ করলে হবে সাইনে তাহলে ওয়ান মাইন এই হোল স্কোয়ারটাকে এখন উপরে দিয়ে দিলাম আর নিচে দিয়ে দিলাম তাহলে ওয়ান মনাস সাইনে হোল স্কোয়ার ডিভাইডেড বাই কজে ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ারে তাহলে এখানে দেখো কজ স্কোয়ারের সময় সময় আমরা কী জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ওকে এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সময় সময় আমরা কী জানি আচ্ছা এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সময় সময় কজ স্কোয়ারে হবে না এটা আমরা এখন ইউজ করবো না আমরা ইউজ করবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওয়ানটাকে তুমি যদি এ ধরো এবং সাইনেটাকে তুমি যদি বি ধরো তাহলে ওয়ান তাহলে এ স্কোয়ার মাইনাস বি সময় সময় কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এখানে ওয়ান মাইনাস মাইনাস সাইনে 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 স্কোয়ারকে তুমি ভেঙে লিখলে একবার ওয়ান ওয়ান ডট এখন উপর থেকে ওয়ান এই যে এখান থেকে ওয়ান মাইনাস সাইনে আর ওয়ান মাইনাস সাইনে ক্যান্সেল হয়ে যাবে বাকি থাকবে ওয়ান মাইনাস সাইনে বাই ওয়ান প্লাস সাইনে আর আমরা জানি ওয়ান মাইনাস সাইনে সময় সমান কি কিউ ওয়ান প্লাস সাইনে সময় সমান কি পি হ্যাঁ ঠিক আছে তাহলে এটাই আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছিল না কিউবাইপি তাহলে ইনশাল্লাহ আমরা প্রমাণ করে ফেলেছি মানে আসাউন্ডটা প্রমাণ করতে পেরেছি তো আশা করি তুমি সৃজনশীলটা বুঝতে পেরেছো আর যদি না বুঝে থাকো তাহলে তুমি ভিডিওটা আবার দেখবা তুমি তারপরও তুমি না বুঝো তুমি কোন লাইনটা বুঝো নাই সেটা আমাদের ফেসবুক পেজে মেসেজ করো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি আমি তারপরে বলছি আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ম্যাথ সলিউশন ক্লাস নাইন টু টুয়েলভ ওকে তাহলে আশা করি বুঝতে পেরেছো আল্লাহ হাফেজ